ইতিমধ্যে মেট্রিক পরীক্ষা বাতিল হল। তো এই বাতিল হওয়া পরীক্ষার ফলাফল নির্ধারণের বাবে এক বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে, যত নাকি ক্লাস নাইনের পরা 40% মার্কস আর যে ক্লাস টেনের প্রি বোর্ড পরীক্ষা হয়েছিল তার 40% মার্কস আর 20% মার্কস যে থাকে সেইখানে স্কুলের টিচারক দিবলে দিছে। তো এই 20% মার্কস স্কুল টিচারে বিদ্যালয়ের শিক্ষক সকলে কিদরে দিব, ক্যালকুলেশন কিদরে করব, এই সম্পর্কে এই ভিডিওত আলোচনা করিম। তো এই ভিডিও এই যে গাইডলাইন প্রকাশ করেছে সেবার তরফের যে গাইডলাইন্স ফর ইভালুয়েশন অফ থিওরি মার্কস অফ HSLC অব্লিক AHM এক্সাম 2021, ইয়াত কোয়া হয়েছে মাত্র টিচার সকলে কি দিব লাগিব, থিওরি মার্কস, কারণ প্রেকটিক্যাল মার্কস ইতিমধ্যে সেবালয় পঠা হয়েছে, থিওরি মার্কসখিনিহে এতিয়া পঠাব লাগিব। থিওরি মার্কস যেহেতু বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ধরনের থাকে, বিভিন্ন সাবজেক্টত থিওরি মার্কস বেলেগ বেলেগ ধরনের, যেনে ইংরাজিত থিওরি মার্কসর পরীক্ষা হলেহেতেন কিমানর 90, ঠিক তেনেকুৱা জেনেরাল মেথসর 90 হলেহেতেন, কারণ আর 10 নম্বরের নম্বর ইতিমধ্যে সেবার হাতত আছে, এইখানে অলরেডি পঠাই দিয়া হয়েছে। ঠিক সেই ধরনের স্থলে দেখা যায় আকো অসমিয়াত MIL বেঙ্গলি MIL এই MIL সাবজেক্টত আকো 100 মার্কসরে থিওরি পরীক্ষা হলেহেতেন। সেই কারণে এই 20% মার্কস কেনেকৈ ক্যালকুলেশন করা হব সেই সম্পর্কে আজির এই ভিডিওত আলোচনা করিম। ছাত্র এগারীর মেট্রিক পরীক্ষাত ছাত্র এগারীর নাম নম্বর এন্ট্রি করতে দুই ধরনের কথা ইয়াত সন্নিবিষ্ট করা হয়েছে। আপনার সাব যদিহে ছাত্রজনে ক্লাস নাইনের পরীক্ষা আর ক্লাস টেনের প্রি বোর্ড পরীক্ষা দুয়োটা পরীক্ষায় দিছে, তেতিয়াহলে এক ধরনের হব এই এই ধরনের। আর যদিহে ছাত্রজনে ক্লাস নাইনের পরীক্ষা দিছে কিন্তু প্রি বোর্ড অর্থাৎ ক্লাস টেনের যে প্রি টেস্ট সেই পরীক্ষা দিয়া নাই, তেতিয়াহলে বেলেগ ধরনের হব। মই এতিয়া উল্লেখ করছো ক্লাস নাইনের যে পরীক্ষা দিছিল আর টেনের পরীক্ষা দিছিল দুয়োটা পরীক্ষা দিয়া ছাত্রর ক্ষেত্রে কেনেকা ধরনের নম্বর দিব, আপনার 20% নম্বর দিয়ার কথা যে কইছে। তো ধরিলো এগারী ছাত্রই ক্লাস নাইনের পরীক্ষাত আউট অফ 90 ইংরাজিত পাইছে 63, আউট অফ 90 দে কিছুমান জেলাত বা কিছুমান বিদ্যালয়ত কি করেছিলে ক্লাস নাইনের পরীক্ষা লৈছিলে আউট অফ 100, আউট অফ 100 যদি ইংরাজি পরীক্ষা হয়েছিল তেতিয়াহলে আউট অফ 90 বনাই লব লাগিব, এখর ভিতর যিমান হয়েছিল 90-র ভিতর কিমান হব সেইটো ইয়াত লিখিব লাগিব। তো 63 মই দিছো ইয়াতে ফর এক্সাম্পল, তো ইয়াতে হল 70% নম্বর পালে ছাত্রজনে, 70% নম্বর পালে। তো ক্লাস টেনত আহি তেও সেই ছাত্রজনে আউট অফ 90 50 পালে। তো এতিয়া এই যে 20 নম্বর শিক্ষক শিক্ষক শিক্ষকে দিব পারিব 20 নম্বর, অর্থাৎ 20 নম্বর যদিও কোয়া হয়েছে এই 20 নম্বর নহয় এই হয়েছে 20% হে দিব পারিব। ইয়াত যে আউট অফ 90 হে দিয়া হল, ইয়াতে আউট অফ 90 যেহেতু 10 মার্কসর নম্বর ইতিমধ্যে সেবার ওসর গেছে, তো বাকি যে 20 নম্বর থাকিল তারপরাও 10% সেবাত গুছি গেছে, যেহেতু ক্লাস নাইনের পরীক্ষা 70% নম্বর পাইছিলে অর্থাৎ 63 পাইছিলে। এতিয়া ম্যাক্সিমাম আপনি বড়াই দিয়ে আপনার হাতত থাকা শিক্ষকের হাতত থাকা যে নম্বর 20 একাডেমিক পারফরমেন্সর অর্থাৎ ক্লাস টেস্ট ইউনিট টেস্ট আদি করে যা মানে হোমওয়ার্ক বা এটেন্ডেন্স ডিসিপ্লিন এই বিভিন্ন বিষয় চাই একাডেমিক পারফরমেন্স আপনার ক্লাস টেনের বর্ষত তারে আপনি কিমান বড়াব পারিব। যদি আগতে 70% পাইছিলে তেতিয়াহলে এইবার 20% ম্যাক্সিমাম 20% বড়াই 90% হে করিব পারিব, 90% করিব পারিব ম্যাক্সিমাম। তো 90% কি হর 18 90% কিমান হয় ম্যাক্সিমাম আপনি 17 দিব পারিব, ম্যাক্সিমাম 17 দিব পারিব ইয়াতে। তো এতিয়া হোক তারপর ধরিলো আর একটা এক্সাম্পল লো জেনারেল ম্যাথমেটিক্স, জেনারেল ম্যাথমেটিক্স পাইছে নাইনত পাইছিলে 45 আউট অফ 90 অর্থাৎ দেখা যায় 50% নম্বর। ক্লাস টেনের তো আমার বিষয় নহয় বিশেষ, কারণ ক্লাস টেনের যে প্রি টেস্ট সেই এজ ইট ইজ উঠাই দিলে হব, আউট অফ 90 যেমন পাইছিল উঠাই দিলে হব। চিন্তনীয় বিষয় ইয়াতেহে আছে ক্লাস নাইনের নম্বরের পর, ইয়াত যেহেতু 50% নম্বর পাইছিলে জেনারেল ম্যাথসত, তো ইয়ারপর আমি ম্যাক্সিমাম 20% বড়াব পারা যাব অর্থাৎ 70% নম্বর দিব পারা যাব, অর্থাৎ 18 70% কিমান হয় আমি ম্যাক্সিমাম 13 দিব পারিব আপনার 20-র পর, যে 20 নহয় 18 অর্থাৎ যে আপনার হাতত যে 20% মার্কসর কথা কোয়া আছে শিক্ষকের হাতত তারপর আপনি ম্যাক্সিমাম 13 দিব পারিব 13। তো এতিয়া হোক তলফালে চা যাওক অসমিয়া বিষয়ত, অসমিয়া বিষয়ত যেহেতু 100-র থিওরি পরীক্ষা হয়, তো 100-র পর 70 পাইছে, 70 যেহেতু পাইছে এইটো 70% মার্কস, এইটু বড়াই আপনার যে 20 নম্বর আপনার হাতত আসলে তারপর আপনি ম্যাক্সিমাম 70%র পর বড়াই পেলায় 90% দিব পারিব ম্যাক্সিমাম বড়াই। তো 90% অফ 90% কিমান হয় 18 হয়, আপনি 18 দিব পারিব। এতে ইলেকটিভ সাবজেক্ট ধরিলো আপনার 85 পাইছে ছাত্র এগারীয়ে ক্লাস নাইনত 85 পাইছিলে, তো 85%
ইয়ার পর আপনি 20 মার্কস বাড়াবো পারিব 20% বাড়াবো পারিব 85 এর পর 25% 20% বাড়ালে তো 105% হয়ে যায় এইভাবে 105% যেহেতু সম্ভব নহয় আমি ম্যাক্সিমাম 100% দিব পারিব এইভাবে ইয়াত আপনা 20 এর পর 20 দিব পারিব ইয়াত চক 20 আছে কারণ ইয়ার কোনো এই ইলেকটিভ সাবজেক্ট যেটু ইয়াত কি আছে সাবজেক্ট আরবিক আর ইয়াত অসমিয়া অসমীয়া সাবজেক্টত এম আই এল এসামিস এসামিস সাবজেক্টত যেহেতু 1 নম্বরের থিওরি পরীক্ষা সেইভাবে 1 নম্বরের পর আপনি 20 নম্বরের ভিতর আপনি নম্বর দিব পারিব আর যেহেতু অন্য উপরের যেবিলাক বিষয় আছে ইংলিশ জেনারেল ম্যাথমেটিক্স জেনারেল সায়েন্স সোশ্যাল সায়েন্স এইবিলাকত যেহেতু 90-র উপরতে থিওরি পরীক্ষা হয় সেইভাবে আপনি 90-র উপরতে ঠিক তেনেকুৱা ধরনের 90%ৰ উপরতে আপনি নম্বর দিব পারিব সেইভাবে 18-ৰ উপরতে আপনি হেৰি নম্বর দিব পারিব যেটো পার্সেন্ট দিবলগীয়া থাকে সেইটো দিব পারিব তো এতিয়া হোক আমার যি ক্লাস যি ছাত্রই ক্লাস 10-ৰ পরীক্ষা দিয়া নাই মাত্র 9-ৰ পরীক্ষা দিছে তেনেকুৱা যদি ছাত্র আছে মাত্র যদি ক্লাস 9-ৰ পরীক্ষা দিছিলে তেনেকুৱা যদি ছাত্র আছে সেই ছাত্রর ক্ষেত্রত কি হব তো আহক ক্লাস 9-ৰ পরীক্ষা কেবল দিছে তো সেই ছাত্রর ক্ষেত্রত কি হব ধরিলো 52 পাইছে ক্লাস 9-ত ইংরাজিত 52 পাইছে অর্থাৎ পার্সেন্টেজ হিসাব করলে দেখা যায় আউট অফ 90 যেহেতু 57.78% হয় এপ্রক্সিমেটলি তো ইয়াতে 57.78 তেন্তে ইয়ারপরা আমি এইবার যেখানে আমার শিক্ষকর হাতত এই ক্ষেত্রত কি হব সক শিক্ষকর হাতত নম্বর বেশি থাকিব 30% নম্বর শিক্ষকে দিব পারিব যিসকল ছাত্রই নেকি প্রি বোর্ড পরীক্ষা দিয়া নাই কেবল 9-ৰ পরীক্ষা দিছিলে বিভিন্ন কারণত হয়তো প্রি বোর্ড পরীক্ষা দিব পৰা নাই বা ক'ৰবাত অনুষ্ঠিত হোৱা নাই সেই ক্ষেত্রত কি করব ক্লাস 9-ৰ পৰা 70% নম্বর লব আর ক্লাস 10-ৰ যেহেতু নাই তো শিক্ষকসকলে 30% নম্বর দিব পারিব শিক্ষকসকলে কি করব মাত্র নম্বরটি উল্লেখ করব সফটওয়্যার এইটু ক্যালকুলেট করে লব কিমান পার্সেন্ট লব লাগে নম্বরটহে উল্লেখ করব তো ইয়াত 57.78% লিখা হল তো ইয়ার পর কিমান বড়াব পারিব 20% বড়াব পারিব অর্থাৎ 57-ৰ পৰা 20% বড়ালে 77.78% দিব পারিব আউট অফ কিমান 27-ৰ পৰাহে কারণ যেহেতু ইয়াত 90-ৰহে পরীক্ষা হয় 90-ৰ পরীক্ষা হয় অর্থাৎ 30-ৰ ভিতৰত 90% কিমান হব তেন্তে 27 হয় অর্থাৎ ইয়াৰে পৰা 3 নম্বৰৰ অলরেডি কি কয় আপনার নম্বর দি দিয়া হয়েছে আগতেই সেইভাবে ইয়াত 27-ৰ ভিতৰত আপনার 77.78% এপ্রক্সিমেটলি আপনার 21 দিব পারিব তো এতিয়া হোক অসমীয়া বিষয়ত ধরিলো অসমীয়া বিষয়ত ছাত্রজনে ক্লাস 9-ৰ পরীক্ষাত পাইছিলে 35 ক্লাস 9-ত পাইছিলে 35 অর্থাৎ 35% তো এইটু বঢ়াই আপনার যে 30-ৰ ভিতৰত অর্থাৎ 30% নম্বর শিক্ষকসকলে দিব পারিব এই ক্ষেত্রত ইয়াত কিমান 55% করিব 55% অফ 30 অর্থাৎ 30-ৰ 55% অর্থাৎ আপনার 17 দিব পারিব ম্যাক্সিমাম 17 দিব পারিব 30-ৰ পৰা এই ধরনের ক্যালকুলেশন করার ব্যবস্থা করা হয়েছে আশা করছো এই ভিডিওর জড়িয়ে আমার শিক্ষকসকলে যখন মেট্রিকর নম্বর দিবলগিয়া দায়িত্বত আছে সেই শিক্ষকসকলে সুচারুরূপে নম্বর দিবলে সক্ষম হব তো এইখানে পরবর্তী আরও কিবা যদি জানিবলগিয়া থাকে যদি মই সাধ্যানুসারে মই বুঝাবলে চেষ্টা করিম কমেন্ট বক্সত কমেন্ট করে প্রশ্ন সুদিলে মই সাধ্যানুযায়ী উত্তর দিবলে চেষ্টা করিম তো এইখানে ভিডিও সামরিছো মোর ভিডিও চাই থাকার ধন্যবাদ।